नमस्कार बंधुरा, श्री संजीवन बोलछी। आजकेर विषय कविगुरुर अति प्रिय फुल नीलमणिलता। गाछटिर साइंटिफिक नेम पेट्रिया भलोबिलिस। कविगुरुके सम्भवत पियर्सन साहेब गाछटी उपहार दिएछिलेन। गाछटी पे गाछटिर परवर्तीकाले कविगुरु नामकरण करेछिलेन नीलमणिलता। ए गाछ एत आकर्षक, जदिओ बछरे एकबारई फुल देय, फुलटी थाके सामान्य कदिन, किन्तु এই সামান্য কদিনের এত আকর্ষণ যে গতকাল কল্যাণীতে সেন্ট্রাল মডেল স্কুলের সামনে দিয়ে আসবার সময় ফুলটি দেখে দাঁড়িয়ে যেতে বাধ্য হই এবং দাঁড়িয়েই গাছটির ছবি নিই। চলুন গাছটিকে একটু দেখে নিই, কেমন অসাধারণ ফুলে ফুলে ভরে পথিককে দাঁড় করিয়ে দেয়, আপনি দেখলেই বুঝতে পারবেন। পুরনো পাতা ঝরিয়ে দিয়ে প্রকৃতিকে নবপ্রাণের সঞ্চার হয়েছে। চারিদিকে বসন্তের আগমন বার্তা, আর সেই আগমন বার্তার মাঝে এই অসাধারণ এক আশ্চর্য ফুল। এই ফুলটিকে স্যান্ড পেপার ভাইন, ওয়েস্টার্ন ব্লুবার্ড ভাইন বিভিন্ন রকম নামে ডাকা হয়। এমন কোনো ডাল নেই গাছটিতে যেখানে ফুল নেই, পাতা ঝরেনি, পাতার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে ফুল। আর ফুলের যে শোভা তা কোনো ভাষায় বর্ণনা করা অসম্ভব। প্রিয় দর্শক বন্ধুরা, এ গাছের ফুল দেখলে সঙ্গে সঙ্গেই মনে হবে আমার ছাদ বাগানটিতে বা আমার বাগানটিতে যেন আমি করতে পারি এই কাজটি। হোক না বছরে একবার ফুল, সারা বছর এ গাছ যেমন লতিয়ে উঠে যায় তেমনি একটু বড় টবে লাগিয়ে দিলে একটি স্রাব অর্থাৎ গুল্ম জাতীয় গাছের মতো আচরণ করে এবং এই বসন্তকালটিতে এই এক আশ্চর্য রঙের বাহার ছড়িয়ে পড়ে। বাড়িটির সামনে দাঁড়িয়ে দূর থেকেই ভিডিও তুলে নেওয়া, দেখুন আপনি হলে আপনিও দাঁড়িয়ে যাবেন। কী এর শোভা! যিনি এই গাছটি লাগিয়েছেন তাকে আমাদের কুর্নিশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন সত্যদ্রষ্টা মানুষ ছিলেন। তিনি অনেক গাছের বাংলা নামকরণ করেছিলেন। আজকে অনেক গাছকে আমরা সেই নতুন বাংলা নামকরণের জন্য কোনো একজন মানুষকে আর পাচ্ছি না, সেই কারণে নতুন করে আর বাংলা নামকরণ হচ্ছে না। আমাদের সৌভাগ্য যে এই সুন্দর নামকরণের জন্যই হয়তো আজ আমাদের এত প্রিয় হয়ে দাঁড়িয়েছে। আমরা জানিই না যে এই গাছটি কত দূর দেশ থেকে আমাদের দেশে এসে পৌঁছেছে। গাছটি এই সময় ফুল দেখেই বিভিন্ন নার্সারিতে খোঁজ করে চারা সংগ্রহ করা এবং লাগিয়ে ফেলা। আমরা আজকে সেই একটি বড় টবে গাছটিকে বসাচ্ছি। চারা গাছটিকে বসানোর জন্য যে মাটি সার ব্যবহার করছি সেটিও দেখালাম এই ভিডিওতে। রিপটিং করবার সময় বর্ষাকাল, টবে দীর্ঘদিন থাকবার পর যদি মনে হয় যে এই টবটিতে গাছটি আর থাকতে চাইছে না, তখন বর্ষাকালে একে রিপটিং করবেন। বর্ষাকালে কিন্তু গাছটির ভারী ছাঁটাই আমরা করি না, কারণ বর্ষার যত্নের ওপরেই বসন্তের যে গাছগুলি ফুল দেয় সেই গাছগুলির
ফুলের পরিমাণ নির্ভর করে। আমরা অপেক্ষা করি এই বসন্তকালটির জন্য, কারণ আমরা জানি সারা বছর গাছটি অপেক্ষা করে বসন্তের আগমন বার্তা প্রকৃতিতে ছড়িয়ে দেওয়ার জন্য। এই গাছটি মাটিতে রয়েছে। যিনি এই গাছটির চর্চা করেন তার সাথে আমার দেখা হয়নি, তবে এটুকু জানি যে এই গাছটির জন্য খুব একটা যত্নের কোনো প্রয়োজন নেই। আলিপুর এগ্রি হর্টিকালচার মাঠে পাশে এই নীলমণিলতার ফুল ঝরে যাওয়া মুগ্ধভাবে দেখতাম। যখন এই ফুলটি ঝরে মাটিতে পড়ে তখন গোল হয়ে ঘুরতে ঘুরতে পড়ে, যেটি এক অনন্য অসাধারণ অভিজ্ঞতা। লাট্টুর মতো পাক খেতে খেতে মাটিতে নেমে আসে। যারা এই গাছটিকে টবের মধ্যে লাগাচ্ছেন তাদের জন্য বলবো, গরমের সময় গাছটিকে সারাদিনের প্রচণ্ড দাবদাহে না থাকতে হয় এরম একটি জায়গায় রাখুন, কারণ পুরো সারাদিনের প্রচণ্ড রোদের জন্য অনেক সময় এই গাছের পাতায় স্কর্চিং সাইন হতে দেখা যায়। আর গাছটি যেহেতু লতা গাছ, তাই লতা গাছের আবশ্যক হলো সাপোর্ট, যেই সাপোর্টটির সাহায্যে গাছটি সোজা হয়ে বাড়তে পারে। আর এই গাছে কেমিক্যাল সার বেশি দেবার কোনো প্রয়োজন নেই। কিচেন ওয়েস্টের সার বা বিভিন্ন রকমের কম্পোস্ট সার আপনারা ব্যবহার করবেন শীতকাল বাদ দিয়ে। গাছটি কন্টেনার সাইজ অতি অবশ্যই বড় দেবেন, আর জল এমনভাবেই দেব যেন অতিরিক্ত জল না হয় এবং ড্রেনেজ সিস্টেম যেন এতটাই ভালো হয় জল যেন কোনোভাবেই টবের মধ্যে দাঁড়িয়ে না যায়, কারণ এ গাছ কিন্তু ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে এবং জল দাঁড়িয়ে থাকা একেবারেই অপছন্দ এই গাছের। চলুন আমরা এবারে গাছটির মাটি তৈরি করি। নীলমণি লতার মাটি আমরা তৈরি করছি। এক্ষেত্রে আমরা যেহেতু ওয়েল ড্রেন সয়েল নীলমণি লতা পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে নীলমণি লতার মাটির পছন্দ হলো সামান্য অ্যাসিডিক সয়েল, তাই আমরা মাটিতে জৈব সারের পরিমাণ অনেক বেশি পরিমাণে দেব। আমরা মাটি তৈরি করছি। প্রথমে আমরা মাটি দিচ্ছি 5 ভাগ। আমরা প্রপোর্শনটা দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে, আপনারা যেরকম গাছ হবে যেরকম মাটি আপনারা বানাবেন এই প্রপোর্শনে বাড়িয়ে নেবেন। আমরা 2 ভাগ দিচ্ছি গোবর সার। আমরা ভার্মি দিচ্ছি 1 ভাগ। আর পাতা সার দিচ্ছি 1 ভাগ। আর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 ভাগ কোকোপিট। যেহেতু গাছটি টবে থাকবে সেজন্য সামান্য কোকোপিট আমরা ইউজ করলাম। যদি আপনারা মনে করেন সামান্য পারলাইটও দিতে পারেন। আমরা ভালো করে মিশ্রণটিকে মিলিয়ে নেব। ঠিক এই অনুপাতে আমরা বেশি পরিমাণে মাটি তৈরি করে এবারে গাছটি বসাব। গোড়ায় জল দাঁড়িয়ে থাকা গাছটি যেহেতু একদম পছন্দ করে না, সেই কারণে টবের তলায় সাজিয়ে দিচ্ছি ভালো করে হাঁড়ি ভাঙা অর্থাৎ খোলামকুচি, তার ওপরে স্টোন চিপস এবং তার ওপরে বালি, যেন গাছটির
টবে জল দিলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। এবারে আমরা মাটির মিশ্রণ ভরে গাছটি বসিয়ে দেব। পলি ব্যাগে গাছটি রয়েছে, আমরা পলি ব্যাগ থেকে এবারে গাছটিকে বসাচ্ছি। গাছটি কিন্তু আজকে এই ইউটিউবের কল্যাণে এবং বিভিন্ন নেট দুনিয়ার কল্যাণে আবার পূর্ণ জনপ্রিয়তায় ফিরে আসছে। এর জন্য আমরা ইউটিউব এবং এই সোশ্যাল মিডিয়ার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমাদের প্রকৃতিতে, আমাদের দেশে যে সমস্ত গাছ আমাদের আপনার জন হয়ে উঠেছিল, সেই সমস্ত গাছ আবার স্বমহিমায় ফিরে আসছে এবং আপনারা প্রত্যেকে লাগাচ্ছেন বাড়িতে এই সমস্ত গাছগুলো। এটি নতুন করে এক আশার আলো। ধীরে ধীরে আগামী বসন্তের জন্য তৈরি হবে এবং আগামী বসন্তে আশা করি আপনাদের এই টবের গাছে ফুল দেখাতে পারব। অতি অবশ্যই বাড়িতে লাগিয়ে ফেলুন এই অসাধারণ রঙের ফুল গাছটি। নীলমণিলতা মাটিতে লাগালে একেবারেই যত্নের প্রয়োজন হয় না, কিন্তু গাছটির সৌন্দর্যের জন্য আজকে আমরা ছাদ বাগানে এবং বিভিন্ন টবে এই গাছটিকে চাষ করছি। এবং এই গাছটি টবে লাগালে আমরা কিন্তু নির্দিষ্ট যত্নের প্রয়োজন হয়, মাটিতে লাগালে আমাদের পরবর্তীকালে কোনোই যত্নের প্রয়োজন হয় না, গাছটিতে সেরকমভাবে রোগ পোকা লাগে না বললেই চলে। নীলমণিলতার আরেকটি নাম হলো স্যান্ডপেপার ভাইন। এই স্যান্ডপেপার ভাইন নামটি হওয়ার কারণ হলো গাছটির পাতার মধ্যে হাত দিলে আপনারা দেখতে পাবেন যে যেই সিরিজ কাগজ দিয়ে আমরা কোনো কিছু ঘষি সেরকম স্যান্ডপেপারের মতন ঠিক অনুভূতিটি আপনি পাবেন। পাতার নিচের এবং ওপরের দিকটি ঠিক স্যান্ডপেপারের মতনই, সেই জন্য গাছটির নাম স্যান্ডপেপার ভাইন। এত অদ্ভুত অসাধারণ রঙের ফুল সাধারণত বাগানে খুব কমই দেখা যায়। গাছটি ড্রট রেজিস্ট্যান্ট, মানে দু একদিন জল না পড়লেও মরে না, কিন্তু যারা টবে লাগাচ্ছেন, ছাদে লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটির দিকে বেশি ধ্যান দেবেন না আপনারা। এই গরমকালে নিয়মিত জল দেবেন। এটুকু মনে রাখবেন যে যদি একদিন জল নাও পড়ে তাহলে গাছটি মরে যাবে না। কিছু কিছু গাছ আছে একদিন জল না পড়লেই মরে যায়, এক্ষেত্রে সেটি হবে না। আর গাছটি সামান্য অ্যাসিডিক সয়েল পছন্দ করে। গাছটির ফুল হয়ে যাবে ঠিক বসন্তকালে। বসন্তকালে ফুল হয়ে যাওয়ার পরে আমরা গাছটিকে ভালো করে ছেঁটে দেব। আরেকবার এটিকে ছাঁটাই করবার সুযোগ পাওয়া যায় সেটি হলো বর্ষাকালে। বর্ষাকালে সামান্য ছাঁটবেন, বেশি ছাঁটবেন না, কারণ বর্ষাকালে যত ডাল আসবে সেই ডালগুলির কিন্তু পরবর্তীকালে ভরে, প্রতিটি ডালে ফুলে ভরে যাবে বসন্তকালে। সেই জন্য বর্ষাকালে আমরা শুধু সামান্য মাথাগুলো পিঞ্চ করবো যাতে অনেক ডাল বেরোয়, আমরা ভারী ছাঁটাইটা বসন্তকালে দেব। আর বর্ষাকালে দেব হালকা মাথাগুলো প্রুন করবো যাতে প্রচুর ডাল তৈরি হয়। এ গাছের আমরা মাটি তৈরি এবং গাছ বসানোটা আমরা দেখিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে টবে গাছটি লাগিয়ে রাখলে রোগ পোকা যখন লাগছে না আপনাকে মাঝে মাঝে সার দিতে হবে। আমরা এক্ষেত্রে যেরকম অন্যান্য গাছে দিই সর্ষের খোল পচা জল দেব, আর দেব কখনো কখনো সিউইড, আর কখনো কখনো সামান্য ম্যাগনেসিয়াম সালফেট, এবং অনুখাদ্যের স্প্রে যেন নিয়মিত হয় সেগুলো চলবে। খুব বেশি যত্নের প্রয়োজন নেই, মাটিরও কোনো স্পেসিফিক খুব বেশি চাহিদা নেই, সারেরও খুব বেশি চাহিদা নেই। আর যদি জমিতে লাগিয়ে দেন তাহলে তো কিছুর যত্নের প্রয়োজন হয়ই না। গাছটি কিন্তু পূর্ণ সূর্যালোক ভালোবাসে, আমরা ছায়া জায়গায় গাছটিকে লাগালে ভালো রেজাল্ট পাবো না, এটি পূর্ণ সূর্যালোকে থাকে। আর গাছটি এসেছে কিন্তু আমেরিকা দেশ থেকে, আদি নিবাস আমেরিকা। এখন
কবিগুরুর নাম দেওয়ার পরে এ যেন আমাদের বাড়িরই এবং আমাদের দেশীয় গাছেরই সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটি আমাদের দেশের ধর্ম, সমস্ত দেশের সব কিছুকে আমরা আপন করে নিই এবং এক্ষেত্রেও নীলমণিলতা নাম পাওয়ার পরে এ এখন আমাদের দেশীয় গাছ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।